গ্যাসের দাম কমানোর দাবিতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করেছে ন্যাশনাল পিপলস পার্টি। এনপিপি চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ খোশাল খান, এনপিপি নেতা জাহেদ খান সহ অন্যরা। এ সময় বক্তারা জনগণের জীবন মান ও সক্ষমতার কথা বিবেচনা করে গ্যাসের দাম বৃদ্ধি না করে সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।